কালিয়া মন্দির সংলগ্ন রাস্তার বেহাল দশা প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন ভোলা তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী। আমার এমপি ডট কম এর মাধ্যমে প্রশ্নটি করেছেন বিশ্বজিৎ পোদ্দার। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী। অনিল বাবু সাধুর প্রত্যেকটি অন্তর্ধান এবং তার যে মৃত্যুবার্ষিকী এবং তার এখানে বিভিন্ন আপনাদের ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে দুর্গাপূজা, সব বিভিন্ন অনুষ্ঠান এখানে সম্পন্ন হয়। আমি প্রতি বছরই আপনাদের এই চব্বপুর ইউনিয়নে এবং চাঁদপুর ইউনিয়নে দুইটি জায়গায় যেখানে তার সমাধি করা হয়েছে সেখানেও আমি যাই, এবং যেখানে তিনি তার জীবন কাটিয়েছেন সোমপুর ইউনিয়নের সে অনিল সাধুর বাবাজির সেই তার বাড়িতে, সেখানে দুই জায়গায় আমার কিন্তু অনুদান আছে, আমার বড় ধরনের অনুদান আছে। বিগত দিনে কেউ আপনাদের কোনো সংসদ সদস্য এভাবে আপনাদের সেই ধর্মীয় উৎসবে কিংবা অনিল বাবু সাধু বাবাজির সেই প্রতিষ্ঠানে কেউ যায়নি আর কোনো অনুদান দেয়নি। কিছুদিন আগেও আমি আমার ত্রাণ থেকে যে ইয়ে হবে, আমাদের কিছু রাস্তা হ্যারিং বর্ণের রাস্তা হবে, আপনাদের অল্প কিছু রাস্তা বাকি আছে, সেখানে আমি ইয়েকে বলেছি সেই রাস্তাটা করে দিতে, বাবাজির সেই রাস্তাটা, কাঁচা মাটির রাস্তা, সেই পাকা রাস্তা থেকে তার আশ্রম পর্যন্ত সেই রাস্তাটা হ্যারিং বর্ণ করে। এছাড়া এখানে আমি অনেক পুকুর ভরার থেকে শুরু করে অনেক উন্নয়ন আমি কিন্তু অনিলবাবু সাধু বাবাজির আশ্রমে আমি কিন্তু দিয়েছি। আর রাস্তার কথা বললেন, রাস্তার কাজ আমরা ইতিমধ্যেই ভোলা উন্নয়নে এই রাস্তা আমরা দিয়েছি, আশা করি পর্যায়ক্রমে এই আপনার যেই বৃষ্টির কথাও বললেন, যে বৃষ্টি আসলে উঁচু হয়ে গিয়েছে, বৃষ্টিটা করেছে সেই দুই পাশে যে রাস্তার তুলনায় বৃষ্টিটা একটু বেশি উঁচু হয়ে গিয়েছে, এটার বিষয়ে আমিও দেখেছি। আশা করব আমি থানা ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে আমি এটার বিরুদ্ধে এটার ব্যাপারে আমি একটা ব্যবস্থা নেব। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।